রাত পোহালে পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলির অন্যতম উৎসব। পৌষ মাসের শেষ দিন প্রতিটি বাঙালি বাড়িতে ধর্মীয় পূজা অর্চনার মধ্য দিয়ে পালিত হয় এই উৎসব। ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে চলছে জোর প্রস্তুতি। চিরাচরিত ঐতিহ্যকে বজায় রেখে পৌষ পার্বণের অন্যতম এই উৎসবকে ঘিরে কিশোর কিশোরী থেকে শুরু করে মহিলাদের প্রস্তুতি এখন বেশ তুঙ্গে। তবে এই পার্বণের অন্যতম আকর্ষণ হল নতুন ধানের চালের গুঁড়ো দিয়ে বাড়ির উঠোনে আলপনা আঁকা। কিছু কিছু এলাকায় এই আলপনা তৈরি নিয়ে যেন শুরু হয়ে যায় প্রতিযোগিতা। তাই তো প্রচণ্ড শীতকে উপেক্ষা করেও উঠানে রং বেরঙের আঁকা নিয়ে ব্যস্ত এখন গ্রামীণ মহিলারা। ঠিক এমন একটি চিত্র উঠে এলো প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর এডিসি ভিলেজ এলাকায়। নারায়ণপুর ভিলেজের জয়কিশোর পাড়ার বাসিন্দা সুপর্ণা সরকার নামের এক মহিলা জানান, এটা তাদের পূর্বপুরুষের আমল থেকে চলে আসছে। এই পার্বণকে কেন্দ্র করে বেশ কয়েকদিন আগে থেকেই গ্রামের মহিলারা উঠানে আলপনা আঁকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তিনি আরও জানান, পৌষ সংক্রান্তি অর্থাৎ আলন্তির দিনে রকমারি পিঠেপুলি সহ ভালো মন্দ রান্না করে ভগবানের উদ্দেশ্যে পূজা করা হয় এবং সেদিন সকাল থেকে প্রতি ঘরে ঘরে অনুষ্ঠিত হয় নাম সংকীর্তন। তো আজকে যে এই আলপনা, আমরা প্রত্যেক বছর পৌষ সংক্রান্তির তিথিতে আমরা প্রত্যেক বাড়ি উঠানের মধ্যে এই আলপনা আমরা আঁকি। কারণ এটা আমরা অনেক পূর্ব যুগের থেকেও আমরা ঠাম্মা দিদাহারা মানে এই কাজটি করতো, তারপরে আমরা মা করছে অক্ষণে আমরা করতেছি। তো সংক্রান্তি কালকে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরা ঘুরা আমরা হরিলুট সংকীর্তন করুম। সব কিছু মিলিয়ে বিগত বছরগুলির মতো এবছরও ধর্মীয় রীতিনীতি মেনে ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তিতে চলছে জোরদার প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।